নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। বাম আমলে ফিরে চলুন। বাম আমলে যখন দীর্ঘদিন ধরে 34 বছরের বাম সরকারের রাজত্ব ছিল, তখন কেউ কেউ কেন অনেকেই বলতেন এটা, যদি পারেন পারলে মমতাই সরাতে পারবেন বাম সরকারকে। বরুণ সেনগুপ্ত এটা প্রথম শুরু করেন, বর্তমান পত্রিকায় হেডলাইন দেন, পারলে মমতাই পারবেন। দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন সাদামাটা ভাষায়, এবং পরবর্তীকালে বহু মানুষ এই কথা বলতেন যে পারলে মমতাই পারবেন বাম সরকারকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে অসহনীয় একটা রাজত্ব চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এতদিন বলছিলাম, যে গত 12 বছর ধরে একটা চুরি আর লুঠের একটা স্বর্গ সাম্রাজ্য তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি এই বাংলায়, এই সরকারকে কীভাবে সরানো যাবে, এই সরকার কীভাবে সরবে, এই সরকার কি আদৌ সরানো সম্ভব, এটা নিয়ে চর্চা চলে রাজনৈতিক মহলে। এবং আমরা সবাই নিরন্তর সন্ধান করি যে কীভাবে সম্ভব, এই পরিবর্তনটা কীভাবে সম্ভব। আমি একটা জিনিস বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেটা নিয়েই আজকে আপনাদের কাছে এলাম এই কথাটা বলার জন্য, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পরিবর্তনটা আনলে আনতে পারেন যে মানুষটা, সেই মানুষটার ভিডিও আপনাদের দেখাবো। শুভেন্দু অধিকারী মগরাঘাটের বড়াতে চলে গেছেন, একটা অত্যন্ত লজ্জাকর এবং অত্যন্ত ঘৃণ্য একটা ঘটনা ঘটেছে সেখানে। মগরাঘাট খুব ডিফিকাল্ট জায়গা, আপনারা জানেন, সেখানে খুব কঠিন, মানে বিজেপির পক্ষে ভীষণ কঠিন একটা অঞ্চল, ফলে স্বাভাবিকভাবে সেই অঞ্চলে হাজার হাজার মানুষকে উদ্বেলিত করে নিয়ে চলে যাওয়ার কাজটা যে মানুষটা করতে পারেন, সে মানুষটার নাম কিন্তু শুভেন্দু অধিকারী। আপনি তার সমালোচক হন, আপনি তার পক্ষে হন, আপনি তার বিপক্ষে হন, আপনি তার বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করুন, আপনি যদি কংগ্রেসের রাজনীতিতে বিশ্বাস করুন, এমনকি আপনি যদি তৃণমূলও করেন, আমি যে তথ্যটা, আমি যে বক্তব্যটা রাখছি, এই বক্তব্যটা কি অস্বীকার করতে পারবেন? পারলে মমতাকে উৎখাত করতে একটি মানুষই পারবেন, সে মানুষটার নাম ওয়ান অ্যান্ড অনলি শুভেন্দু অধিকারী। কেন বলছি আসুন একটু ভিডিওটা দেখুন, তাহলে আমি যা বলছি সেটা আপনিও বলবেন। দাদা এসে গেছে, আর চিন্তা নেই আপনার, বাবাজিকে যেতে দাও, দেখি ভাই বেরোতে হবে তো। এটা পশু নয়, এটা পশু নয়, টাকা সব ভেঙে দিয়ে পশু নয়, এদেরও হবে
ايه ده 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 ايه
আমাদের যেটা বলছিল আমাদের হিন্দু ধর্মের ঠাকুর ভেঙে দিয়েছে দাদা। দাদা ঠাকুর ঘরটা দেখুন, এদিকে কি করেছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরটা দেখান, ঠাকুর ঘরটা দেখান, ঠাকুর ঘরে কিছু দাদা ঠাকুরের মূর্তি ভেঙেছে, এবারে আসুন দাদা এদিকে, লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মী ঠাকুর অনেকে পুলিশ নিয়ে গেছে বলছে, পুলিশ আর শাসক দলের গুন্ডা একসঙ্গে অভিযান চালিয়ে ভালো পোশাক পরে তোমাদের সামান্য ক্ষতিপূরণ দিচ্ছে, আরো বাকিটা আমি গ্যারেন্টি ভাই, আমি বিরোধী দলের নেতা, আমি গ্যারেন্টি ভরসা করেন তো কলকাতা থেকে এখানে আসতে যত টাইম লাগে রাখতেই পারি না।